সামান্য চটপটি এবং ফুচকার জন্য এতটা ভিড় হতে পারে সেটা নিজ চোখে না দেখলে আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না। জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন দেখেই জানতে পেরেছি জুম্মান মামার চটপটি এবং ফুচকার কথা। মানুষ দাঁড়ানোর জায়গা পায় না, এতটা ভিড় হয়। কি এমন আছে এই চটপটি এবং ফুচকাতে সেটা টেস্ট করার জন্য আমি আর অপেক্ষা করতে পারলাম না। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে চপ দিয়ে চটপটির মতো আরেকটা কিছু পাওয়া যায়, ওটাও নিচ্ছি, ওটা আপনি খাবেন? হ্যাঁ, সব খাবো আজকে। এত পরিমাণে ভিড় দেখে ভাবছিলাম যে আমি অর্ডার দেওয়ার পর মিনিমাম আমাকে আধা ঘন্টা হচ্ছে দাঁড়ায় থাকতে হবে এটা পাওয়ার জন্য, বাট অর্ডার দেওয়ার পরপরই পেয়ে গেছি না, এটা খুব ভালো লাগছে। আর পিছনে দেখেন কি পরিমাণ ভিড়, মানে সমস্ত এইজের মানুষজন, সমস্ত বয়সের মানুষজন হচ্ছে এসে এটা খাচ্ছে। 50 টাকা প্লেট, আপনি ফুচকা চটপটি এবং চপ যাই নেবেন 50 টাকা প্লেট। আর আরেকটা কথা হচ্ছে যে এই দিকটাতে দেখলে যেরকম দেখা যাচ্ছে ভিড়, এই ভিড় কিন্তু তো দেখা যেতেছে সব দিকটাতেই ভিড় আছে। আর তারপরেও মামারা বলতেছে এদিকে নাকি আপাতত কম ভিড় আছে, দ্যাট মিন্স বেশি ভিড় হইলে নাকি রাস্তা পুরো জ্যাম হয়ে যায় এরকম অবস্থা। তো যাই হোক, ভালো কথা, ভালো একটা নিউজ পাইছি যে এখানে অনেক ভালো মানের চটপটি ফুচকা পাওয়া যায়, এই জন্য খেতে আসছি। চটপটির ওপরে যে ফুচকাটা দিচ্ছে এটা এত ক্রিস্পি এবং ফুচকাটা অনেক ফ্রেশ, মানে আপনারা দেখেই মনে হবে যে জিনিসটা খুবই মজা হয়েছে। আর আমি শুনছি এখানকার যে ফুচকাটা ওটা ওনারা হচ্ছে নিজেরা বানায়, নিজেদের হাতের বানানোর ফুচকা। চপ বলতে হচ্ছে এখানে দুইটা আলু দিয়ে দিছে, তো যারা আলু বেশি পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এটা ভালো লাগবে। আদারওয়াইজ সব ধরনের স্বাদগুলো হচ্ছে চটপটির মতোই, বিকজ চটপটিতে যেগুলো দেয় ওগুলো সব এটার মধ্যে দিয়েছে। আর এটার আর একটু ফ্লেভারফুল বানানোর জন্য যেটা করেছে সেটা হচ্ছে অন্যান্য জায়গায় যেমন ধনিয়া পাতাটা ইউজ করে, এটার মধ্যে ওনারা হচ্ছে ধনিয়া পাতার সাথে পুদিনা পাতাটাও দিয়ে দিছে। সো ইয়া, ইট ওয়াজ গুড। একটা চটপটির মধ্যে হচ্ছে আপনার একটা চটপটি বলেন বা আলুর চপের যেটা আছে, আলুর চপ বলেন না দম, চপ বলেন, বাট অ্যাকচুয়ালি আলুর দমটা দিয়ে দেয়। তো যাই হোক, ভালো, আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই। একটার মধ্যে হচ্ছে একটা আনাম ফুল ডিম দিয়ে দেয়। হ্যাঁ, এখন আমাদের যে পরের আইটেমটা আছে ফুচকা, আমরা ওটার দিকে চলে যাই। আর এটা হইতেছে আমাদের ফুচকা, তো ফুচকার সাথে হচ্ছে একটা টক ওয়ালা টক দিছে, আরেকটা হচ্ছে মিষ্টি টক দিয়েছে, এটার মধ্যেও দেখা যেতেছে ডিম দিয়ে দিছে। সো হ্যাঁ, এটাও ট্রাই করি, দেখি এটার স্বাদটা কেমন। ফুচকার সাইজগুলো বড় বড়ই, ফুচকার যে শেলটা আছে এটা একেবারে ক্রিস্পি আর সাইজটা খুব বড়। তো আমি হচ্ছে মিষ্টি টক দিয়ে খেলাম, এখন হচ্ছে জাল বা টক যে টকটা আছে ওটা দেখাই। আপনার মিষ্টিটাই, হ্যাঁ আমার কাছে টকটা তো আমার একটা ভালো লাগে না বা জমে নেই। আর আমাদেরকে যখন মিষ্টিটা ভালো দিতে তখন বলতেছিল যে মিষ্টি টকটা দিয়ে ট্রাই করতে। আমি ফুচকা খেলাম, আমি অলমোস্ট চটপটি যেটা ছিল ওটাও খেলাম, অ্যাকচুয়ালি ওটার চটপটিও বলা যায় যা দুইটা আলুর পিস দিয়ে দেয়। তো দুইটার সাথে কম্পেয়ার করতে গেলে আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনারা ফুচকাটা যদি মিষ্টি টক দিয়ে খেতে চান তাহলে অবশ্যই ফুচকাটা ট্রাই করতে পারেন, আদারওয়াইজ হ্যাঁ ওইটাও খেতে পারেন, 50 টাকা তুলনা হিসেবে ভালো। এখানে যে ভিড় ভাই, এই সস্তা সস্তা ফুড ব্লগারকে দেখা কয়েকদিন পরে এটার দাম আরও বাড়ায় ফেলবে শিওর। এটা চটপটি এবং ফুচকা দেখেই মনে হচ্ছিল খুবই মজা হবে, খাওয়ার পর বুঝতে পারলাম চটপটি এবং ফুচকাতে লবণ কম ছিল এবং একেবারেই ঝাল ছিল না। ফুচকা আর চটপটি যদি একটু ঝাল না হয় তাহলে আমার মনে হয় না যে খুব বেশি একটা আমাদের মেয়েদের কাছে ভালো লাগে। তবে এটা বলতেই হবে প্রতিটা আইটেমই খুব ফ্রেশ ছিল। পুদিনা পাতার জন্য ফুচকা এবং চটপটির টেস্টটা একটু ডিফারেন্ট লাগছিল, কিন্তু মেইন যে জিনিসটা মশলা সেটাই কম ছিল। একটা চটপটি অথবা ফুচকা কতটুকু মজা হবে তার ডিপেন্ডস করে ফ্লেভারফুল মশলার উপর। খুব সাদা মাটা একটা ফ্রেশ চটপটি এবং ফুচকা খেলাম, আমার মনে হয় না এই চটপটি এবং ফুচকা এতটা হাইপ ডিজার্ভ করে। এটা গুড বাট নট দ্য বেস্ট, এর থেকে অনেক 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 মজার চটপটি ভাই আমি খেয়েছি। এই দোকানটা হচ্ছে খুবই ফেমাস, পুরান ঢাকায় আসলে আমার মনে হয় যে যাকে জিজ্ঞেস করবেন সেই বলে দেবে। তারপর আমি আপনাদের সুবিধার্থে একটু লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে পুরান ঢাকা আরমানি টোলা তারা মসজিদের একটু সামনে। আর যে কাউকে বলবেন জুম্মান না ভাইয়া, নামটা কি জুম্মান ভাইয়া চটপটি দোকান বলবেন, জুম্মান ভাইয়া চটপটি বললেই আপনাকে দেখায় দেবে।